গ্রামীণ সম্পদকর্মীরা একদিনের বেতন তুলে দিলেন মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলে। বর্ধমান রায়না এক নম্বর ব্লকের গ্রামীণ সম্পদ কর্মীদের পক্ষ থেকে তারা একদিনের বেতন 10,000 টাকা চেক মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলে পূর্ব বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি সম্পাদারার হাত দিয়ে তুলে দিলেন মঙ্গলবার। যদিও এই কর্মীদের খুব একটা বেশি মাইনে না থাকায় তাও তারা নিজেদের একদিনের মাইনে তুলে দিল মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলে। এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন জেলা পরিষদের সভাধিপতি সম্পাদারা। আজকে আমাদের রায়না ব্লকে, রায়না এক নম্বর ব্লকে গ্রামীণ সম্পদ কর্মী, তাদের হচ্ছে দিনের ভাতা, দিনে বলতে পার ডে একদিনের ভাতা, তারা হচ্ছে 100-150 টাকা করে পায়। তাই সেই রায়না ওয়ান ব্লকে গ্রামীণ সম্পদ কর্মীদের একদিনের ভাতা আজকে মাননীয় মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলে ওরা তুলে দিলেন 10,000 টাকার চেয়ে। যে চেকটার মাধ্যমে ওদের বক্তব্য হচ্ছে একটাই, যে আমরা মানে যে ভাতা পাচ্ছি ভাতার মাধ্যমে আমরা মাননীয় মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলে জমা দিচ্ছি। এইরকম আরও অনেক মানুষ দিক যাদের যাদের তাদের মানে সামর্থ্য অনুযায়ী দিক, তাহলে মাননীয় মুখ্যমন্ত্রীর পাশে দাঁড়াতে ওনারা অনুরোধ করছেন। তার কারণটা হচ্ছে যে দিন আনা দিন খাওয়া মানুষ যারা আজকে রুজি রোজগার হারিয়েছে লকডাউনের মধ্যে দিয়ে, তারা যেন মানুষের মুখে দু মুঠো যেন অন্ন তুলে দিতে পারে, সেটাই ওনারা বলতে চাইছেন, সেটাই বললেন। কত টাকা দিলেন, কেন দিলেন? আমরা এসেছি রায়না এক নম্বর ব্লকে, আমরা গ্রামীণ সম্পদ কর্মীদের পক্ষ থেকে এসেছি। এখন বিষয়টা হচ্ছে যে আমরা আমাদের যে 70-72 জন যে আমরা কাজ করি, আমাদের দিন প্রতি 150 টাকা বেতন ছিল, এখন 175 টাকা আমরা পাই 20 দিনের মাইনে। সেখান থেকে আমরা এই মুহূর্তে পশ্চিমবঙ্গের যা পরপর বিপর্যয়ে যা অবস্থা, মাননীয় মুখ্যমন্ত্রীর আহ্বানে আমরা একদিনের পরে আমাদের বেতন আমরা মুখ্যমন্ত্রীর তত্ত্বাবধানে দান করি। আপনার নাম? আমার নাম সুজাউদ্দিন আহমেদ বলি। কার হাতে তুলে দিলেন? আমরা তুলে দিলাম বর্ধমান জেলা পরিষদের মাননীয় সভাধিপতি সম্পাদ রাম মহাশয়ের। পূর্ব বর্ধমান থেকে পাপাই সরকারের রিপোর্ট, টাইমস বাংলা।